শাস্তির ছবি ভাই, কান্দো না আবার ভাই, এত সুন্দর ছবি করেছে ভাই, কোনোদিন এরকম ছবি দেয়নি ভাই। আমার 7 বছরের ছেলে পর্যন্ত চোখের পানি ফেলছে ছবি দেখে। এই ছবি যে খারাপ কইবে, এই জীবনের ছবিই পছন্দ না। হ্যাঁ আমি বুঝছি ব্যাপারটা, যে মুভিটা অনেক ভালো হয়েছে প্রিয়তমা, যে মুভিটা সেটা নাকি অনেকেই দেখে কাঁদছে, কিন্তু কাদার কি আছে আমি তা বুঝিনি। দাও ভাই একটা মুভি ভালো হইতে পারে অস্বাভাবিকের কিছু নেই, কিন্তু এটা দেখে কাদার মতো কি আছে এটা আমি বুঝি নাই ভাই। আমি নিজেও দেখছি কই ভাই, আমার তো কাদার মতো কোনো ফিলিংস আসে নাই। আর ভাই মানুষের চোখে জল, আর আমার ওই জায়গায়ও জল আসে নাই। কি বলছেন আপনি? তোমরা যে জায়গায় বুঝছো ওই জায়গায়। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি ভাই, এই রিলিজ হওয়া 5টা মুভির মধ্যে 2টা মুভি নাকি সবথেকে প্রিয়, তার মধ্যে হচ্ছে প্রিয়তমা এন্ড সুরঙ্গ। তো এই 2টা মুভি পাবলিকে রিভিউ দিতেছে কেমন জানো? প্রিয়তমার সুরঙ্গ। যাই হোক ভাই, যে যার মতো রিভিউ দিতে থাকো, এখানে আমাদের কিছু যায় আসে না। কিন্তু অনেকের মনে প্রশ্ন হলো যে আমি এতদিন পরে কেন এই বিষয় নিয়ে কথা বলতেছি। ইয়েস ভাই, সিরিয়াসলি ভাই, ঈদের পর থেকে ভাই এত পরিমাণ বিজি আসলাম, কর বাইরে ভাই। কি বলছেন আপনি? কি বলতে চাবো ভাই, ঈদের পর থেকে শরীর খারাপ ছিল, শরীর খারাপের কারণে না বানাইতে পারছি ভিডিও, না খুঁজছি কন্টেন্ট ঠিক মতো। দেন আবার কিছুদিন ধরে দেখতেছি এই প্রিয়তমার ইয়ের বিষয়টা বেশি আইতেছে আমার সামনে, তো আমি ভাবলাম যে এটা নিয়ে একটু কথা কো উচিত। তবে তারপর আমি আর একটা গান শুনতে পারছি, আমাদের লাক্স সাবান ভাইয়ের এই গান, ও সরি অ্যালেক্স সবুজ ভাইয়ের এই গান। দেখো ভাই, প্রথমত আমি বাংলা গানে কোনোভাবে কমফোর্টেবল না, তারপরও ভাই মাঝে মাঝে বাংলা গান শুনি, পুরাতন নতুন আর কি মিলাই শুনি। তবে দুর্ভাগ্যবশত এই গানটা শোনার পর আমার বাংলা গানের থেকে ভরসা উঠে গিয়েছে। একটা গান 3 মিনিটের হয়ে থাকলে 3 মিনিটের মধ্যে 2 মিনিটে শুধু এই একটা লাইনই বারবার আসছে। দেখো সব বিষয়ে চুল পাকনামি করবো, তার আগে আরেকটা কথা আমার জানতে খুবই ইচ্ছে করতেছি, ইদিকা আপু, আই মিন আমাদের যে প্রিয়তম মুভির নায়িকা আপু, তার কাছ থেকে জানার একটা বিষয়। আপু আপনি কি জানতেন না যে শাকিব খান একজন পীর? না হলে তার ঘর থেকে কেমনে জন্ম নেই জয় আর বীর? ও আচ্ছা, আপনার তো জানার কোনো দরকারই ছিল না যে কে বীর আর কে বা ভণ্ড পীর। আপনার তো দরকার ছিল শুধুমাত্র শাকিব খানের ক্ষীর, যা আপনি চাইছেন তাই কিন্তু আপনি পাইছেন, মনের চাহিদা ইচ্ছা মতো মিটাইছেন, কারণ আপনি শাকিব খানের কাছে আসছেন। তো কই যাচ্ছেন? প্রেগনেন্ট তো হয়ে যান, কেননা এটা আমাদের বাংলাদেশি শাকিব খান। আর যদি ভাই কথা বলতে হয় সুরঙ্গ মুভি নিয়ে, তাহলে ভাই এখানে একটা কথাই বলতে চাই ভাই, এই মুভির কোনো যোগ্যতাই নাই যেখানে শাকিব খান আছে ভাই। ইয়েস হ্যাঁ, আমি নিজেও শাকিব খানের পছন্দ করি না, এটা সাবজেক্ট আলাদা। তবে হ্যাঁ, শাকিব খান শাকিব খানই থাকবে আজীবন, কেননা বাংলাদেশে বর্তমানে সেই টপ নাম্বার 1 ভোটকু খান, ও সরি শাকিব খান। তো যাই হোক ভাই, এই মুভি দুইটারে বাদ দিলাম আর আমাদের লাক্স সাবান ভাই, ও সরি অ্যালেক্স সবুজ ভাইয়ার কাছে ফিরত গেলাম, কেননা তার বিষয়ে একটু কথা না বললাম আমার কেমন জানি অদ্ভুত অদ্ভুত লাগতেছে। আচ্ছা, আর সুরঙ্গ মুভি নিয়ে কথা বলি নাই কেন জানেন? কেন? কারণ এই মুভির নায়ক নায়িকার যোগ্যতাই নাই কে বড় ফিল্ম করার, এইগুলা এই যে 15-20 মিনিট 50 মিনিটের অব্দি ঠিক আছে, 2 ঘন্টার মুভি করতে আইসো না, যা বাল শিখতে পারো না ওই বাল জামাইতে আইসো না। আর ট্রাস্ট মি ভাই, কিছুদিন আগে একটা ওই যে শো দেখছিলাম কি যেন এটা গেটস দ্য স্টার, ওইখানে আমাদের সুরঙ্গ মুভির আফরান নিশু ভাইয়া, তিনি আমাদের সাকিব খান ভাইয়াকে অপমান করার চেষ্টা করেছিলেন, কেননা যখন ক্লু চাইছে তার মানে অবশ্যই কোনো না কোনো ভাবে তার 2টা বইয়ের ক্লু তো আসবে, কেননা ভাই সে 2টা বিয়ে করছে। আচ্ছা, আর ভাই ইসলামের দিক দিয়ে 4টা বিয়ে কবুল আছে, এখানে সে 2টা করছে, স্বাভাবিক একটা ব্যাপার ভাই। আচ্ছা লাকশাবান ভাই কই আপনি? ভাই এই গানে আমি বুঝলাম না কার দোষটা দিব, আর সিঙ্গারটাই বা কে, এত কিছু তো আমি খবর লই নাই ভাই, এইসব গ্রামের সাথে তো বেচারির এত খবর নিলে ঝামেলা। তো তবে সিঙ্গারটা যাই হোক, এর মুখে একটা জুতা দিয়ে ইটা মারা উচিত, কেননা গানের নাম হলো আমার বেবি ডল, আর এই গানটা হলো 3 মিনিটের, 3 মিনিটের মধ্যে 2 মিনিট শুধু জাস্ট এটাই বলছে। আচ্ছা যাই হোক, এই গানের সিঙ্গার টিঙ্গার এগুলো বাদ দিলাম ভাই, বুঝলাম যে এই গানের নায়ক আমাদের অ্যালেক্স সাবান বা অ্যালেক্স সবুজ ভাইয়া, যার কাছে 100 ফুলের সৌরভ আছে, 100 ফুলের সৌরভের মধ্যে কে সেই সৌরভটা যে কিনা এই গানের মডেল, আই মিন নাইকি। হে ওয়েট ওয়েট ওয়েট, এই মাইয়াটার আমি কই যেন দেখছিলাম, হ্যাঁ টিকটকের মধ্যেই দেখছিলাম, তবে টিকটকের মুভিতে মনে হয় আমি দেখছিলাম, ওই যে অনেক সময় টিকটকে মুভি বানায় ফেলায় না পর্দাশীল মেয়েরা। হ্যাঁ ভাই খোদাই ভালো জানি এই মেয়েটার কি ডিমান্ড কম নাকি রেট কম কিছু বুঝতেছি না, মানে অনেকভাবে আমি মেয়েটারে দেখছি, ওই যে অনেকে শর্ট ফিল্ম টাইপের ভিডিও করে টিকটকের মধ্যে ওইখানেও দেখছি, আর এখন দেখলাম অ্যালেক্স সবুজ ভাই আমাদের তার গানের মধ্যে নিয়ে আসছে আমাদের এই নায়িকা আপুকে। মেয়েটার কি রেট আসলেই কম? তাহলে 300 টাকাতে আধা ঘন্টা শর্ট মারা, আই মিন আধা ঘন্টা তার সাথে গল্প করা যেতেই পারে।
মানুষ ভাবতেছে আমি দিন দিন শেষ হয়ে যাচ্ছি, কিন্তু না, আমি দিন দিন ব্র্যান্ড হচ্ছি, দিন দিন ব্র্যান্ড হচ্ছি। দেখো ভাই, এখন আবার অনেকের মনে প্রশ্ন উঠে যেতে পারে, ভাই এখানে সুরঙ্গ প্রিয়তম আর এলেক সাবান এলেক সবুজ ভাইয়ের নিয়ে কথা বলতেছিল, তাহলে এখানে কোথা থেকে অফু ভাইয়া চলে আইলো? ভাই এই ভিডিওটা জাস্ট এমনি প্লে করলাম, এটা হলো কিছু কিছু পাবলিক আছে যারা কিনা কয়েকটা মুভি করে নিজের অনেক বড় বাংলাদেশের হিরো মনে করে, আর কিছু কিছু তো মানুষ এমন আছে যারা কিনা গানের নামে চিল্লায় আর র্যাপের নামে রেপ করে, তাদেরকে কিনা গায়ক বলে। ভাই বাংলাদেশে একমাত্র ট্যালেন্টফুল দেশ যে দেশে কিনা ট্যালেন্টেরই দাম আছে। মানে এমন এমন ট্যালেন্টের দাম আছে যে ট্যালেন্ট আমরা বুঝি না, যোগ্যতাবিহীন সবাই নিজেকে ব্র্যান্ডেই দাবি করে, হোক সেটা সিনেমার নায়ক আর হোক সেটা টিকটক এর গায়ক, যেমন হিরো আলম। আর আলম ভাই আপনি খেবেন কেন, আপনার কথা তো কই নাই, তাহলে তো যার যার কথা কইছি পাবলিক এমনি বুঝা গেছে। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না, অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলোয়েস দোয়া আছেন, আমার জন্য দোয়া করেন, আপাতত জন্য গেলাম।